হ্যালো আসসালামু আলাইকুম আমি আনামুল হক কান্ট্রি ম্যানেজার অ্যাসপাইরিং লেভ আজকে আমি আছি আমাদের কলকাতা অফিসে তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কলকাতা অফিস থেকেই কিছু বলবো আর আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে লোকাল গাইডেন্স অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টই ইন্ডিয়াতে পড়াশোনা করতে এসেছে বা আসছে তো যারা এসেছে বা আসছে ওদেরকে আসলে কতটুকু ওদের জন্য লোকালি সাপোর্ট দেয়া যায় বা সহযোগিতা করা যায় ওদের জন্য সেই ব্যাপারেই আজকে আমি কথাবার্তা বলার জন্যই আসলে বসেছি আপনাদের সামনে প্রথমত হচ্ছে যে লোকাল সাপোর্ট জিনিসটা ইন্স্যুরেন্সের মতো যে আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স করে ফেললেন বাট যদি আপনি সুস্থ থাকেন নালার রমতে হয়তো বা আপনার হেলথ ইন্স্যুরেন্সের কখনো প্রয়োজন হবে না বাট যদি কখনো আসলে আপনি অসুস্থ হয়ে যান তখন বোঝা যাবে যে হেলথ ইন্স্যুরেন্সটা কতটুকু প্রয়োজন ছিল আপনার জীবনের জন্য তো আসলে লোকাল তো একই রকম যারা বাংলাদেশ থেকে আসলে আসছেন ইন্ডিয়াতে পড়াশোনা করার জন্য ভিন্ন ভিন্ন স্টেটে আসেন ভিন্ন ভিন্ন ইউনিভার্সিটিতে যাচ্ছেন তো যখনই তারা এয়ারপোর্টে নামেন নামার পর থেকেই আসলে পুরা হয়ত প্রথম দিকে তাদের মা বাবা ওনাদের সাথে আসেন এসে কলেজ পর্যন্ত দিয়ে যান বাট পরবর্তীতে আসলে ওনাদের পক্ষে আর ওইভাবে আসার সম্ভাবনা নিজেদের চাকরিগত পেশাগত পেশাগত জীবনের ব্যস্ততার কারণে অনেকের অর্থনৈতিক অবস্থার কারণে সব কিছু মিলে আসলে প্রতিবার ওইভাবে তার সন্তানদের সাথে আসা হয়ে ওঠে না তো আসলে এই দিকটি নিয়ে আমরা কাজ করি যে যারা আসলে ওইভাবেই যারা এককভাবে আসেন তাদেরকে আমরা আসলে এয়ারপোর্টে নামার পর থেকে পরবর্তীতে তার যেই হোস্টেল ক্লাস শুরু করা পর্যন্ত যে সমস্যাগুলি থাকে এবং তার হেলথ ইস্যুস তার ইকোনমিক্যাল প্রবলেম তার ভিসা ইস্যু ইস্যুস তো অনেক ধরনের আসলে এই ধরনের অনেক কিছু অনেক সমস্যা হুটাট করে অ্যারাইজ করে তো এই সমস্যাগুলি যাতে একদম ইনস্ট্যান একটা সমাধান পেতে পারে যে কারণেই আমরা আসলে লোকাল গাইডেন্স দিয়ে থাকি স্পেশালি আমাদের কলকাতা দিল্লি এবং চেন্নাই অনেক জায়গায় অফিস আছে তো দেখা যাচ্ছে যে আমাদের যে সমস্ত ভার্সারিতে বা কলেজে স্টুডেন্টরা পড়ছে ওরা আমাদের কাছ থেকে সার্বিকভাবেই চার বছর পাঁচ বছর যে যতদিন থাকে জায়গার মধ্যে এই সেবাটা আসলে আমাদের থেকে নিয়ে থাকে এবং এই সেবাটা দেওয়ার ব্যাপারও আমরা কমিটেড তো এই জিনিসটা আসলে কিভাবে হলো যে বাংলাদেশে আমাদের ইন্ডিয়া থেকে অনেক পরিমাণে স্টুডেন্ট পড়ছে চারশো মেডিকেল স্টুডেন্ট বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রান্তে পড়াশোনা করছে তো দেখা যাচ্ছে ওরা যখন বাংলাদেশে আসে সত যদিও পার্শ্ববর্তী দেশ আমরা বলি তারপরেও তো বিদেশ এখন বিদেশে যখন আসছে ওরা পড়াশোনা করার জন্য তো এয়ারপোর্ট পিক থেকে শুরু করে পরবর্তীতে যাবতীয় যা সাপোর্ট থাকে সব আমরা আমাদের মতো করে ওদেরকে সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করি যাতে করে ওরা ওদের যে হোসিক যে ব্যাপারটা থাকে অথবা ওদের যে প্রথম দিকে যে একটু ফুড হ্যাবিটের যে প্রবলেমটা থাকে সব কিছু মিলেই যাতে একটু প্রপার কেয়ারটা পায় আমাদের কাছ থেকে যাতে ওরা না বুঝে যে ওরা দূর দেশে এসেছে ওরা ভিন দেশে এসেছে যাতে ওই ফিলিংসটা ওদের মধ্যে কাজ না করে সেই কারণেই আসলে আমরা লোকাল গাইডেন্সটা দিয়ে থাকি তো সাপোজ আমি আপনাকে একটা ছোটো উদাহরণ দিবো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমি একটা আমাদের দুটো স্টুডেন্ট আছে যারা পপুলার মেডিকেল কলেজে পড়ে একজনের নাম আছে মিনাক্ষী আরজনের নাম আছে হারশিতা তো দুজন হঠাৎ করে বাংলাদেশে আসলে আসবে কুরবানের ঈদের পরপর তো ওনারা আসতে বাসের ডিলের কারণে ওরা এসে পৌঁছেছে রাত প্রায় সাড়ে বারোটার সময় তো দুটা মেয়ে বাংলাদেশে এসেছে ঢাকাতে বাস স্ট্যান্ডে নামবে ওই মুহূর্তে আসলে এত রাতে সে কীভাবে হোস্টেলে যাবে ওইটাও তার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল যে এত রাতে দুইটা মেয়ে প্রথম দিকে কিভাবে ওরা হোস্টেলে যাবে বা পৌঁছবে এই নিয়ে অনেক টেনশনে ছিল বাট সাথে সাথে আমাকে যখন আমার কলকাতা অফিস থেকে ফোন দিলো যে আপনি একটু ওনাদেরকে রিসিভ করেন রিসিভ করে ওনাদেরকে হোস্টেলে পৌঁছে দেন তা আমি যখন এই জিনিসটা করলাম ওনাদেরকে রাত সাড়ে বারোটার সময় বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে হোস্টেলে পৌঁছে দিলাম এটা যে ওদের কাছে কত বড় একটা পাওনা ছিল সেটা যে ওই অবস্থাটা ফেস করবে আসলে সে বুঝবে জিনিসটা কতটুকু ঠিক সেম জিনিসটা আমাদের যে অফিস আছে ইন্ডিয়াতে আমরা একই জিনিসগুলো আসলে প্রোভাইড করি তো প্রথম দিকে অনেকে স্টুডেন্ট হচ্ছে কি যে এসে বাংলাদেশের ফুড হ্যাবিটের সাথে অ্যাডজাস্ট করতে পারে না যে কারণে ওরা দু তিন দিন না খেয়ে থাকে কখনো হতে দেখা গিয়েছে নিজে অন্য কাউকে বা মাসিকে দিয়ে বা খালাকে দিয়ে রুটি বানিয়ে ওদের জন্য রুটি নিয়ে গিয়েছি ওরা রুটি খেয়েছে অ্যাটলিস্ট প্রথম দিকে এই জিনিসগুলি যদি আমরা করে দিই তাহলে পরবর্তী পাঁচ বছরের জন্য একটা স্টুডেন্ট রেডি থাকে যে দেন আফটার সে সারভাইভ করতে পারবে অ্যাটলিস্ট তো এই প্রথম দিকের এই সেবাগুলি আসলে অনেক বড় কিছু যা ছোটো ছোটো কিন্তু জীবনের জন্য অনেক বড় একটা ব্যাপার তো আমাদের ঠিক একইভাবে আমরা যারা ইন্ডিয়াতে স্টুডেন্টরা পড়াশোনা করতে আসে ওদের জন্য আমরা ঠিক একই রকমভাবে কাজ করে যাচ্ছি এইদিকে যারা আমাদের অফিসে লোকজন আছেন বা আমাদের আমাদের সাথে যারা কাজ করছেন ইন্ডিয়াতে ওনারাও একদম ডেডিকেটেডভাবে এই কাজগুলি সবসময় করে থাকে আরেকটা যে মেজর কোয়েশানটা যেটা আমি ফেস করেছি বা আমি দেখেছি বা আমি প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা স্টুডেন্টের যে কোনো মুহূর্তে একটা টাকার ক্রাইসিস হতে পারে সাপোজ ধরেন যে তার এই মুহূর্তে তার খালি একদম বা কোনো কারণে ইনস্ট্যান্ট পরীক্ষার ফিস দিবে বা কিছু না কিছু তার একটা প্রবলেম অ্যানেজ করলো যে কারণে তার কিছু টাকার প্রয়োজন হয়ে গেল তো একটা গার্ডিয়ান যদি বাংলাদেশ থেকে তার মা বাবা যদি ইন্ডিয়াতে টাকাটা পাঠায় সেটা পাঠাতে দুই থেকে তিন দিন সময় লাগে আসলে পচতে ইন্ডিয়াতে তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সময় শুধুমাত্র যে আমি আমার কলকাতা অফিসকে বা দিল্লি অফিসকে বা চেন্নাই অফিসকে বলে দিই যে ইনস্ট্যান্ট তারা টাকাটা স্টুডেন্টের কাছে ম্যাক্সিমাম হাফ এন আওয়ারের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং আমার গার্ডিয়ান আমাকে বাংলাদেশে টাকা পৌঁছে দেয় এবং আমি রিসিভ করা মাত্রই ওরা ওই হাতের মধ্যে টাকাটা পেয়ে যাচ্ছে এই যে একটা সুবিধা বা এই যে একটা সেবা যদি আপনি এটা আসলে অর্থনৈতিক মানদণ্ডের বিচারে দাঁড়া করান সেটা কিন্তু আপনি মূল্য দিয়ে পরিশোধ করতে পারবেন না তো যে জিনিসটা ফেস করবে সে জিনিসটা বুঝবে যে ওই সময় কতটুকু এটা মানে এটা তার প্রয়োজন ছিল এই প্রয়োজন এই ছোট এই ছোটোখাটো প্রয়োজনের সময় আসলে অ্যাসপাইরিং লাইফ আমরা পাশে থাকি স্টুডেন্টের যে কারণে একটু আমরা অন্যদের থেকে ব্যতিক্রম দাবি করি না স্টুডেন্টরা বলে বা প্যারেন্টসরা বলে আমরা একটু ব্যতিক্রম শুধুমাত্র আমাদের ছোটো খাটো সার্ভিসগুলির কারণেই আদারওয়াইজ বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অনেক কনসালটেন্ট ফার্ম আছে ওদের সাথেও যাচ্ছে ওদের কাছেও যাচ্ছে বাট যখন আপনি কম্প্যারিজন করেন যে ডিফারেন্সটা কি অ্যাসপাইরিং লাইফ কনসালটেন্ট আর অন্য এ কনসালটেন্টের তখন শুধুমাত্র এই ছোটোখাটো ব্যাপারগুলি আসলে এই জায়গার মধ্যে একটা বিভেতে রেখা দেয় যেটা নিয়ে আমি পার্সোনালি অনেক বেশি গর্ববোধ করি বা স্টুডেন্টরা যখন আমাদেরকে বলে যে আপনারা দাঁড়ান তখন মনে হয় যে ওদের জন্য কিছুগুলো আমরা করতে পেরেছি সেই জায়গাটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণে গর্বের সেই গর্বের অবস্থান থেকে বা সেই গর্বের দাবিটা নিয়ে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে চাইতে চাচ্ছেন তারা একটা ভালো কনসালটেন্টের মাধ্যমে যেন আমি বলবো না যে আমি ভালো বাট যদি আমার যেই সমস্ত ইউটিউব ভিডিও আছে বা আমাদের কোম্পানি যে সমস্ত ইউটিউব ভিডিও আছে বা গুগলে সার্চ করেন আমাদের কমিশন জানেন সব কিছু জেনে যাচাই করে বাছাই করে দেন আপনার আপনি আমাদের একটা সঠিক মানুষের কাছে আসেন একটা সঠিক কনসালটেন্ট ফার্মের কাছে আসেন যারা আপনাদের একটা সঠিক দিক নির্দেশনা দিবে যারা আপনার পাশে থাকবে পাঁচ বছর ধরে চার বছর ধরে যারা আপনাকে একইভাবে হাসি মুখে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রিসিভ করবে তো ওই সমস্ত কনসালটেন্ট বা ওইসব মানুষের কাছে যান সেটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আজকে ধন্যবাদ বলে ভিডিওটা আমি শেষ করছি